আপনি হয়তো দেখতে পাচ্ছেন সোহেল রানার ছবিটি। এর আগে কিন্তু পাঁচটার দিকে হেলিকপ্টারে নামানো হয় সোহেল রানাকে, এবং তারপরে কিন্তু র‍্যাবের লোকেরা দ্রুত তাকে নিয়ে আসে একটি গাড়িতে করে। এবং দর্শক, এক পাশে আমরা ছবিতে দেখতে পাচ্ছি যে সোহেল রানাকে হেলিকপ্টার করে যে তেজগাঁও পুরাতন বিমানবন্দরে আনা হয়েছিল, তাকে এখন একটি গাড়িতে করে র‍্যাব হেডকোয়ার্টারে নিয়ে যাওয়া হচ্ছে। তো এই যে পথের দৃশ্য দেখছেন, সেই গাড়িবহরের সাথে আছে আমাদের রিপোর্টার আতিকুর রহমান তমাল। তমালের সঙ্গে আমি এখন কথা বলবো। তমাল, স্টুডিও থেকে রোকসানা বলছি, আপনি কি শুনতে পাচ্ছেন? তমাল, আপনি গাড়িবহরটি এখন ঠিক কোথায়, আপনি যদি আমাকে শুনতে পেয়ে থাকেন একটু দয়া করে বলেন যে গাড়িবহরটি এখন কোথায়, আসলে র‍্যাব হেডকোয়ার্টার থেকে আপনারা কত দূরে আছেন? আমার কাছে যে রিপোর্টটি রয়েছে বা যে সংবাদটি রয়েছে, আমি সেটা বললাম যে গুলি বারগুলি হয়তো আপনি দেখাতে পারবেন যে রাস্তা দিবসে কিন্তু অসংখ্য লোক ভিক্ষার জানাচ্ছে সোহেল রানাকে, এবং তারা হাতের হাতে লাঠি নিয়ে এবং পায়ের জুতা খুলে কিন্তু কে জানাচ্ছে কে জানাচ্ছে ভিক্ষার জানাচ্ছে। তো এই কিছু পরে কিছু ঘর কথা রয়েছে। তো আমরা যত জেনেছি দুপুর তিনটার দিকে বেনাপুর থেকে গ্রেপ্তার করা হয় বা আটক করা হয় সোহেল রানাকে। তবে এই বিষয়ে বিস্তারিত কিন্তু খুবটা যে হেডকোয়ার্টারে রয়েছে সেই হেডকোয়ার্টার থেকে ব্রিফিং করার কথা রয়েছে, শুনছো না? হ্যাঁ তমাল, যে গাড়িটি আমরা একটু আগে যেই গাড়িটি ছবিতে দেখছি সেই গাড়িতেই কি সোহেল রানা আছেন? একটি গাড়ি দেখছি আমরা। হ্যাঁ, আমরা একটা গাড়ির ছবি দেখতে পাচ্ছি আপনার আপনার সাথে যিনি ভিডিও জার্নালিস্ট আছেন, তিনি যে ক্যামেরায় যে গাড়িটি ধরে রেখেছেন, দর্শকদেরকে একটু বলুন সেই গাড়িতেই কি আসলে সোহেল রানা আছেন? অনেক কিছু রাস্তার শব্দ হচ্ছে, সে কারণে আমি হাত থেকে শুনতে আবারও ব্যর্থ হয়েছি। তো আমি যেটা করতে চাচ্ছি যে র‍্যাবের গাড়িটা কিন্তু অলরেডি উত্তরা পার হচ্ছে, এখন পরে সেখানে ফিরে পাওয়ার কথা রয়েছে। এবং এর আগে কিন্তু 4:50 থেকে সোহেলকে নিয়ে আসা হয় হেলিপ্যাডে, এবং সেখানে কিন্তু র‍্যাবের গাড়িগুলো কর্ডন করে তাকে নিয়ে আসে, এবং সেই পথে কিন্তু অনেকটা সতর্কতা অবলম্বন করে আসছে কর্তৃপক্ষ। আমি আপনার কথা শুনতে পাচ্ছি তমাল। আমি আসলে একটু গাড়িবহরে কয়টি গাড়ি আছে এবং যে গাড়িটি আপনি ছবিতে দেখাচ্ছেন, আপনার ভিডিও জার্নালিস্ট আপনার সাথে যিনি ভিডিও জার্নালিস্ট আছেন যে গাড়িটির ছবি দেখাচ্ছেন সেই গাড়িতেই তো সোহেল রানা আছে, তাই তো তমাল? জি জি জি, মানে খুলনা মেট্রো চক 533701 নাম্বার যে গাড়িটা দেখতে পাচ্ছেন র‍্যাবের গাড়িটি, এই গাড়ির সেকেন্ড শিফট রয়েছে সোহেল রানা, সোহেল রানাকে ওখানেই। আর এর পেছনে তিনটি গাড়ি রয়েছে র‍্যাবের, এই তিনটি গাড়ি কিন্তু কিন্তু অসংখ্য র‍্যাব সদস্য আছেন, এবং তারা প্রত্যেকেই আসলে র‍্যাবের সতর্কতা অবলম্বন করছেন, বাঁশি ফুটিয়ে বা সাইরেন যে তারা সোহেল রানাকে নিয়ে যাচ্ছেন। আপনি হয়তো দেখেছেন এর আগে কুড়ি বিশ সময় যদি রাস্তার দুধারে অসংখ্য লোক সোহেল রানাকে দীক্ষা জানিয়েছে, তার কিছুটা ছবি আমরা দেখতে পেরেছি যে গাড়িতে যখন যাচ্ছিল রাস্তা দিয়ে কিছু লোক সামনে এসে ধিক্কার জানাচ্ছে। তো হেলিকপ্টার থেকে যখন নেমেছেন সোহেল রানাকে নিয়ে র‍্যাবের দলটি, আপনি তখন ছিলেন, আপনি দেখেছেন সোহেল রানাকে কি অবস্থায় দেখেছেন তখন তমাল? তমাল, এয়ারপোর্টে করবে এবং এয়ারপোর্টে কিন্তু নেওয়া হচ্ছে এই সোহেল রানাকে, যদিও আমরা জেনেছিলাম যে উত্তরায় নিয়ে যাওয়ার কথা র‍্যাবের হেডকোয়ার্টারে, কিন্তু এই মুহূর্তে কিন্তু এয়ারপোর্ট দিয়ে ঢুকছে। আমরা কিন্তু এমন কোনো তথ্য নেই যে এই এয়ারপোর্ট দিয়েই কি আসলে র‍্যাবের হেডকোয়ার্টারে যাওয়ার কথা রয়েছে কিনা, বাকি থেকে অন্য কোনো ধরনের কোনো রয়েছে কিনা। তো আমরা দেখতে পাচ্ছি যে র‍্যাবের কিন্তু সেই গাড়িটি সোহেল রানাকে বহনকারী গাড়িটি অলরেডি এয়ারপোর্টে ঢুকে গেছে, এবং তারা কিন্তু সতর্কতা অবলম্বন করে বাসে চুকিয়ে রাস্তা ফাঁকা করে আসছেন। আপনি যদি দেখতে পারেন তাহলে দেখবেন যে বেশ সতর্কতা অবলম্বন করে সোহেল রানাকে নিয়ে আসা হচ্ছে। আর আপনি নিশ্চয়ই জানেন নিকলে এসে সোহেল রানা, যে সোহেল রানা কারণে রানা প্লাজা কিন্তু ধসে প্রায় 400 মানুষ নিহত হয়েছে, 2500 কত মানুষ কিন্তু উদ্ধার হয়েছে। তো আপনি হয়তো সেটাও জানেন যে সোহেল রানা মা কিন্তু মারা গেছেন। অনেকেই ধারণা করছে বা অনেকে অভিযোগ করছে যে সোহেল রানার কারণে আসলে হারাটা করে দিচ্ছেন। তো এই মুহূর্তে আমরা আগে এয়ারপোর্টের ভিতরে ঢুকেছি, এবং এয়ারপোর্ট থেকে কিন্তু আসলে কোথাও নিয়ে যাওয়া হবে সেটা যদিও আমি এই মুহূর্তে বলতে পারছি না, কিন্তু আগে আমাদের সংবাদটি ছিল যে উত্তরায় কিন্তু আসলে
নিয়োগের কথা ছিল এবং উত্তরে এক নম্বর র্যাপিড হেডকোয়ার্টার রয়েছে, সেই হেডকোয়ার্টার থেকে ব্রিফিং করার কথা ছিল। এই মুহূর্তে আমরা এই এয়ারপোর্টে ঢুকেছি এবং এয়ারপোর্ট থেকে র্যাপিড গাড়িটি, হ্যাঁ আমি যেটা ধারণা করেছিলাম সম্ভবত হেডকোয়ার্টারে নেওয়া হচ্ছে, কিন্তু রাস্তায় জ্যাম এড়ানোর জন্য হয়তোবা এয়ারপোর্ট দিয়ে ঢুকেছে গাড়িটি। জি তমাল, যদি শুনতে পান একটু আপনার কাছে জানতে চাচ্ছি, যখন হেলিকপ্টার থেকে সোহেল রানাকে নামানো হলো তখন তাকে আপনি কি অবস্থায় দেখতে পেয়েছেন? আপনি ছিলেন তো ওখানে, ওখানে আপনিই ছিলেন। হেলিকপ্টার অবস্থা কথা বলছেন আপনারা? হ্যাঁ হ্যাঁ, সোহেল রানাকে আপনি কি অবস্থায় দেখতে পেয়েছেন সেটা একটু জানতে চাই। আচ্ছা, হেলিপ্যাডে কিন্তু আপনার যশোর থেকে মানে বেনাপোল থেকে যখন রওনা দেয় তখন 4:22 মতো বাজে আর কি, তো খুব বেশি সময় লাগেনি, 30 মিনিটের মতো সময়ের মধ্যে কিন্তু হেলিপ্যাডে সোহেল রানাকে নিয়ে নামে রাখে। সেই বিশেষ ছিল সেই হেলিকপ্টার থেকে কিন্তু খুব দ্রুততার সঙ্গে খুব তাড়াতাড়ি কিন্তু একটি গাড়িতে করে সোহেল রানাকে তুলে নেওয়া হয়। যদি দর্শকরা থেকে থাকেন 4:45 দিকে ওই সময়ের দিকে, ওই সময় কিন্তু আমরা মনে করেন দেখানোর চেষ্টা করেছিলাম যে ওই সময়টাতে কিভাবে সোহেল রানাকে তোলা হচ্ছে। আপনি যদি দেখে থাকেন তাহলে হয়তো দেখেছেন যে ওই সময় আমরা কিন্তু সোহেল রানাকে তুলেছি। এখন তোমাল কোন জায়গাটায় আছেন? আমি তো দেখলাম যে এয়ারপোর্ট, আপনারা এয়ারপোর্টের ভিতর দিয়ে একটি রাস্তা দিয়ে আসছেন। আপনি হয়তো দেখতে পাচ্ছেন রক্তনা যে দুপাশে কিন্তু অসংখ্য মানুষ রয়েছে এবং গাড়ি, তারা কিছু গাড়িও দিচ্ছে এবং তারা অনেকে কিন্তু আসলে হাত নেড়ে বা দীক্ষা জানাচ্ছেন সোহেল রানাকে। আমি আপনাকে শুনতে পাচ্ছি তমাল, আপনার বোধহয় শুনতে একটু সমস্যা হচ্ছে, কোনো অসুবিধা নেই, আমাদের দর্শকরা তথ্য পেয়ে যাচ্ছেন, কিন্তু একটু তথ্য জানতে চাই এখন ঠিক কোন কোন জায়গাটায় আছেন আপনি? আপনি এখন ঠিক কোন জায়গাটায় আছেন তমাল? সত্যমা দুঃখিত, আমি আপনাকে শুনতে পাচ্ছি না, কারণ হচ্ছে আপনি জানেন যে এই আসলে বেশ কিছু গাড়ি ঘোড়া রয়েছে এবং ড্রাইভার গাড়ি ঘোড়া যদি ফাইনাল দিচ্ছে, হর্ন দিচ্ছে এবং সে কারণে কিন্তু শুনতে পাচ্ছি না আপনার প্রশ্নগুলো। আপনি হয়তো দেখতে পাচ্ছেন অসংখ্য লোক কিন্তু দাঁড়িয়ে আছে এবং তারা সবাই কিন্তু সোহেল রানাকে অনেকেই দীক্ষা জিজ্ঞাসা দিচ্ছেন রক্তের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আপনি হয়তো দেখতে পাচ্ছেন রোকসানা যে র্যাবের হেডকোয়ার্টারে কিন্তু অলরেডি চলে এসেছি আমরা, এখন সোহেল রানাকে নামানো হচ্ছে, আপনি হয়তো দেখতে পারবেন। আমি যদি আমার ক্যামেরাম্যানকে বলি যে একটু ক্যামেরাটা ঘোরাতে তাহলে হয়তো উনি আপনাকে দেখাতে পারবেন যে সোহেল রানাকে নেওয়া হচ্ছে। রোকসানা আপনি দেখতে পাচ্ছেন? হ্যাঁ আমি দেখতে পাচ্ছি, আমি আগের ছবিও দেখতে পাচ্ছি আমাদের দর্শকদের জন্য, আগের ছবি এবং উদ্ধার কাজের ছবি এবং সোহেল রানাকে র‍্যাব হেডকোয়ার্টারে না হচ্ছে সব ছবি দেখানো হচ্ছে। অসংখ্য র‍্যাব সদস্য সাধারণ মানুষের জড়ো হয়েছে এই হেডকোয়ার্টারের সামনে এবং আপনাকে আমি জানাতে চাই যে কিছুক্ষণের মধ্যে কিন্তু ব্রিফিং শুরু হওয়ার কথা রয়েছে এবং সেখানে অসংখ্য গণমাধ্যম কর্মী জড়ো হয়েছে, অসংখ্য মানুষ জড়ো হয়েছে, র‍্যাব সদস্য জড়ো হয়েছেন এবং কিছুক্ষণ পরে কিন্তু গণমাধ্যম কর্মীদের সামনে সোহেল রানাকে হাজির করা হবে। সেহেতু কিছু বেশ কিছু হট্টগোলের শব্দ হয়তো বুঝতে পারছেন, আর বেশ কিছু হট্টগোলের শব্দ হচ্ছে সেই জায়গাটিতে। সেহেতু কিন্তু সোহেল রানা কে বা কিছু পাঁচ দিনে বাংলার মানুষকে বা বাংলাদেশের মানুষকে বোঝানোর বিষয় নেই, আমরা সবাই জানি যে সোহেল রানা সেই সোহেল রানা যে সোহেল রানাকে শহর থেকে শহর এসে সাগরের রানা প্লাজাটি গত বুধবার ধসে গিয়েছে, ধসে পরে কিন্তু অসংখ্য মানুষ মারা গেছে। তো সোহেল রানাকে এই মুহূর্তে র্যাবের যে হেডকোয়ার্টার রয়েছে সেই হেডকোয়ার্টার ভিতরে নিয়ে যাওয়া হয়েছে। আমরা ধারণা করতে পারি যে কিছুক্ষণের মধ্যেই হয়তো ব্রিফিংটি শুরু হবে এবং সেই ব্রিফিংটি সম্ভবত সকল গণমাধ্যম কর্মীরা কিন্তু রয়েছেন, আমরা হয়তো আপনাদেরকে দেখাতে পারবো আমাদের ছাড়া। জি তমাল থাকুন আপনি দলের সঙ্গে, আমরা ছবি দেখতে পাচ্ছি, স্পষ্ট ছবি দেখতে পাচ্ছি, আপনি আমাকে শুনতে হয়তো একটু অসুবিধা হচ্ছে কিন্তু দর্শক আপনাকে শুনতে পাচ্ছে, আপনি তথ্য দিয়ে যান। হ্যাঁ তমাল আপনি থাকুন, ওই দলের সঙ্গে থাকুন, আমরা দেখতে পাচ্ছি, দর্শক আপনারাও নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ছবিতে যে অনেক ভিড় র‍্যাব হেডকোয়ার্টারে, যেমন র‍্যাব সদস্যদের তেমনি সাংবাদিকদের এবং র‍্যাব হেডকোয়ার্টারের বাইরেই সাধারণ মানুষও আছে, তাকে ধিক্কার জানানোর জন্য সোহেল রানাকে নিয়ে যাওয়া হয়েছে র‍্যাব হেডকোয়ার্টারে এবং সেখানে সাংবাদিকদের সামনে তাকে হাজির করা হবে। আমাদের রিপোর্টার আতিকুর রহমান তমাল আছে সেখানে এবং আপনাদেরকে তথ্য দিচ্ছেন। তমাল আরও কোনো নতুন তথ্য থাকলে আপনি বলতে পারেন দর্শকদের, দর্শকরা আপনাকে শুনতে পাচ্ছে। হ্যালো জ,
জি তমাল, ওখানে কি হচ্ছে একটু যদি বলতেন। তমাল জি রক্ষনা, কি হচ্ছে ওখানে একটু বলবেন? এই সিঁড়িতে, এই সিঁড়ি দিয়ে কি নিয়ে যাওয়া হচ্ছে সোহেল রানাকে উপরে দোতলায়? রক্ষনা আরেকবার, তমাল কি হচ্ছে ওখানে? অনেক ভিড় দেখতে পাচ্ছি আমরা, আমরা এখান থেকে আসলে বুঝছি না স্পষ্ট কি হচ্ছে, একটু যদি বলতেন ওখানে কি হচ্ছে তমাল। কিছুক্ষণ আগে নিয়ে যাওয়া হয়েছে, আপনি হয়তো দেখেছেন, আপনি হয়তো দেখেছেন, এবং তাকে হাজির করা হবে গণমাধ্যমের সামনে। আমি কিন্তু বাইরে ছিলাম, এখন ঢুকতে যেহেতু অসংখ্য মানুষ রয়েছে এই জায়গাটিতে, আপনি হয়তো দেখেছেন যে অসংখ্য মানুষ রয়েছে, অসংখ্য গণমাধ্যম কর্মী রয়েছে, সে কারণে কিন্তু আমাদের পক্ষে খুব ভালো করে এই মুহূর্তে জানানো সম্ভব হচ্ছে না। তবে আপনাকে আমি হয়তো সেকেন্ডের মধ্যে জানাতে পারবো যে তাকে কোথায় নেওয়া হলো এবং সে কোথায় আছেন। র্যাবের যে হেডকোয়ার্টার রয়েছে সেই হেডকোয়ার্টারের দুই তারা খোলা হচ্ছে, সোহেল রানাকে তুলে নেওয়া হয়েছে। এখানে একটি বিশেষ মঞ্চ কথা ছিল, সেই মঞ্চে সোহেল রানাকে নিয়ে আসা হবে এবং সোহেল রানাকে হয়তো সেখান থেকে জিজ্ঞাসাবাদ করবেন বা গণমাধ্যমে হাজির করবেন। তারা জি তমাল ধন্যবাদ। আমরা দেখতে পাচ্ছি বেশ ভিড়, একটি র্যাবের সদস্যদের দেখতে পাচ্ছি এবং সংবাদকর্মীরাও নিশ্চয়ই যাচ্ছেন, কেননা কিছুক্ষণ পরেই হচ্ছে সাংবাদিক সম্মেলন হবে এবং সেখানে সোহেল রানাকে হাজির করা হবে। সোহেল রানা, রানা প্লাজার যে মালিক সোহেল রানা, তাকে আজ আটক করা হয়েছে বেনাপোল বন্দর থেকে এবং সেখান থেকে একটি হেলিকপ্টারে করে তাকে তেজগাঁও পুরাতন বিমানবন্দরে আনা হয়েছে এবং তেজগাঁও পুরাতন বিমানবন্দর থেকে একটি গাড়ি বহরে করে তাকে র্যাব হেডকোয়ার্টারে উত্তরায় র্যাব হেডকোয়ার্টারে আনা হয়েছে। আমরা এখন সেই র্যাব হেডকোয়ার্টারের ছবি দেখছি এবং প্রচণ্ড ভিড়ও দেখতে পাচ্ছি। র্যাব সদস্যরা ঘিরে আছেন সোহেল রানাকে, দেখতে পাচ্ছি টিভি ক্যামেরা, অসংখ্য টিভি ক্যামেরা আমরা সেখানে দেখতে পাচ্ছি, আর আমাদের সংবাদকর্মীরা তো সেখানে আছেনই। দর্শক, কিছুক্ষণ পরেই যে সংবাদ সম্মেলন হবে সেখানে সোহেল রানা, রানা প্লাজার মালিক সোহেল রানা কথা বলবেন, সাংবাদিকদের সামনে হাজির হবেন, র্যাব হেডকোয়ার্টারে তাকে আনা হয়েছে। দর্শক, আবারও জানিয়ে দিচ্ছি, আজ কিন্তু বেশ কিছুক্ষণ আগে সোহেল রানাকে আটকের খবর পাই আমরা, তাকে বেনাপোল বন্দরে আটক করা হয়েছে, র্যাবের একটি গোয়েন্দা দল সেখানে তাকে আটক করেছে এবং সেখান থেকে একটি হেলিকপ্টারে করে দ্রুত তাকে তেজগাঁও পুরাতন বিমানবন্দরে আনা হয় এবং সেখান থেকে একটি গাড়ি বহরে করে তাকে এখন র্যাব হেডকোয়ার্টারে আনা হয়েছে। ভিড় এড়ানোর জন্য বা জ্যাম এড়ানোর জন্য আমাদের রিপোর্টাররা যে তথ্য দিয়েছেন তাকে এটি কিন্তু সোজা রাস্তায় না এনে এয়ারপোর্টের ভিতর দিয়ে একটি রাস্তায় র্যাব হেডকোয়ার্টারে আনা হয়েছে এবং র্যাব হেডকোয়ার্টারে কিছুক্ষণ পর সাংবাদিকদের সামনে সোহেল রানাকে হাজির করা হবে, তখন নিশ্চয়ই আরও তথ্য আপনাদের আমরা দিতে পারবো। এখন আপাতত আমরা দেখছি র্যাব হেডকোয়ার্টারে, উত্তরায় অবস্থিত র্যাব হেডকোয়ার্টারের ছবি, সেখানে দেখতে পাচ্ছি প্রচণ্ড ভিড়, সোহেল রানাকে হাজির করা হয়েছে এখানে এবং পথে আসার পথে আমরা সোহেল রানাকে দেখতে পাচ্ছি, তাকে দেখা যাচ্ছে দর্শক, তাকে আমরা দেখতে পাচ্ছি। র্যাবের সদস্যদের পরিবেষ্টিত অবস্থায় সোহেল রানাকে আমরা দেখতে পাচ্ছি, তাকে হাজির করা হয়েছে উত্তরায় র্যাব হেডকোয়ার্টারে এবং তেজগাঁও। দর্শক, একটা কথা জানে যে তেজগাঁও পুরাতন বিমানবন্দর থেকে যখন সোহেল রানাকে বহনকারী গাড়ি বহরটি উত্তরার পথে রওনা হয়, পথে পথে দেখতে পেয়েছেন আমাদের ছবিতে যে অনেক লোক তার গাড়িবহরের পাশে দাঁড়িয়ে কিন্তু তাকে ধিক্কার জানায় এবং সেই ছবি আপনারা দেখেছেন। এই পুরা পথটাতে বিভিন্ন জায়গায় খণ্ড খণ্ড লোকজনের জটলা আমরা দেখতে পেয়েছি এবং তারা যখনই জানতে পেরেছেন যে এটি সোহেল রানার গাড়ি বহর, তারা ধিক্কার জানিয়েছেন। সোহেল রানা হচ্ছেন সাভারে ধসে যাওয়া রানা প্লাজা যে ভবনটি তার মালিক। তাকে হাজির করা হয়েছে, আমরা দেখতে পাচ্ছি সম্ভবত তার ব্যাগটি ব্যাগে তল্লাশি চালাচ্ছেন র্যাবের গোয়েন্দা সংস্থার দল বা র্যাব হেডকোয়ার্টারে তার ব্যাগে তল্লাশি চালানো হচ্ছে।
তার ব্যাগে যে জিনিসগুলো পাওয়া গিয়েছে সেটা সাংবাদিকদের সামনে হাজির করা হচ্ছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন রানা প্লাজার মালিক সোহেল রানাকে উত্তরের র‍্যাব হেডকোয়ার্টারে তাকে আনা হয়েছে, সাংবাদিকদের সামনে তাকে হাজির করা হয়েছে। বেশ কিছুক্ষণ আগে আমরা খবর পেয়েছি যে সোহেল রানাকে আটক করা হয়েছে বেনাপোল বন্দর থেকে, সেখান থেকে তাকে একটি হেলিকপ্টারে করে তেজগাঁও পুরাতন বিমানবন্দরে আনা হয় এবং সেই বিমানবন্দর থেকে একটি গাড়ি বহরে করে তাকে উত্তরা র‍্যাব হেডকোয়ার্টারে আনা হয়েছে সাংবাদিকদের সামনে। আমরা সেই ছবি এখন দেখতে পাচ্ছি। দুপুরে যশোরের বেনাপোল সীমান্ত থেকে তাকে গ্রেফতার করে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের গোয়েন্দা বিভাগের সদস্যরা। যতদূর জানা গেছে যে ভারতে পালিয়ে যাওয়ার সময় র‍্যাব সোহেল রানাকে গ্রেফতার করে, তাকে হেলিকপ্টারে করে ঢাকায় আনা হয়েছে পুরাতন তেজগাঁও বিমানবন্দরে এবং সেখান থেকে একটি গাড়ি বহরে করে তাকে আনা হয়েছে উত্তরার র‍্যাব হেডকোয়ার্টারে। এখন তাকে সাংবাদিকদের সামনে হাজির করা হয়েছে। সাভারের রানা প্লাজা ধসে গেছে প্রায় 97 ঘন্টা, প্রায় 100 ঘন্টা হতে চলল। তো এখনো পর্যন্ত যদি একটি হিসাব করি 97 থেকে 100 এরকম একটি সময় হবে। এর মধ্যেই এখনো উদ্ধার কাজ চলছে এবং এর মধ্যেই যে ভবনের মালিক একটা দাবি ছিল তাকে গ্রেফতারের, সেই তাকে গ্রেফতার করা হয়েছে, সোহেল রানাকে গ্রেফতার করা হয়েছে দুপুরে বেনাপোল সীমান্ত থেকে। দুপুরে যশোরের বেনাপোল সীমান্ত থেকে গ্রেফতার করা হয় সোহেল রানাকে, বেনাপোল থেকে একটি হেলিকপ্টারে করে তাকে, যশোর থেকে তাকে একটি হেলিকপ্টারে করে পুরাতন তেজগাঁও পুরাতন বিমানবন্দরে আনা হয় সেখানকার হেলিপ্যাডে এবং সেখান থেকে র‍্যাবের একটি গাড়ি বহর তাকে আনে উত্তরার র‍্যাব হেডকোয়ার্টারে। সেখানে আমরা দেখতে পাচ্ছি সোহেল রানা এখন সেখানে আছেন, সাংবাদিকদের সামনে তাকে হাজির করা হয়েছে এবং তার সঙ্গে পাওয়া যেসব মালপত্র সেগুলো সাংবাদিকদের সামনে হাজির করা হয়েছে। ভারতে পালিয়ে যাওয়ার সময় র‍্যাবের একটি গোয়েন্দা, র‍্যাবের গোয়েন্দা দল সোহেল রানাকে গ্রেফতার করে বেনাপোল বন্দর থেকে। আমরা কিছুক্ষণ আগেও আপনাদেরকে সেই ছবি দেখিয়েছি যে তাকে পুরাতন তেজগাঁও পুরাতন বিমানবন্দরে হেলিকপ্টার থেকে নামানো হয়েছে এবং একটি গাড়ি বহরে করে তাকে আনা হয়েছে ঝামেলা বা জ্যাম এড়ানোর জন্য। তাকে বিমানবন্দরের ভিতর দিয়ে একটি রাস্তা দিয়ে তাকে আনা হয়েছে উত্তরার র‍্যাব হেডকোয়ার্টারে। এখন তিনি আছেন র‍্যাব হেডকোয়ার্টারে, র‍্যাব পরিবেষ্টিত অবস্থায় আমরা সোহেল রানাকে দেখতে পাচ্ছি ছবিতে। সম্ভবত র‍্যাবের পক্ষ থেকে কিছু বলা হবে।
পাশাপাশি দর্শক আমরা কিন্তু সাভারে রানা প্লাজায় ধ্বংসস্তূপের মধ্যে এখনও যে উদ্ধার কাজ চলছে সেই ছবি দেখছি। ঠিক এই জায়গাটি থেকেই চারজনকে জীবিত উদ্ধার করার কথা রয়েছে। দর্শক, র‍্যাব হেডকোয়ার্টারে আছেন এখন রানা প্লাজার মালিক সোহেল রানা। তিনি তাকে হাজির করা হয়েছে সাংবাদিকদের সামনে, এবং পাশাপাশি রানা প্লাজার যে উদ্ধার তৎপরতা সেটিও আমরা দেখতে পাচ্ছি। সেখানে আমাদের সংবাদকর্মীরা যেটি জানিয়েছেন যে সেখানে চারজন জীবিত মানুষের সন্ধান পাওয়া গেছে এবং এখন আপ্রাণ চেষ্টা চালানো হচ্ছে তাদেরকে উদ্ধারের। আমাদের কাছে যতদূর খবর আছে যে আজ সকাল 10টার পর জীবিত 13 জনের সন্ধান কিন্তু আজ পাওয়া গেছে, তার মধ্যে চারজনকে উদ্ধার করা হয়েছে এবং এখনও 5 জনকে উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে। আপনারা যেই ছবিটি দেখতে পাচ্ছেন একপাশে, সেখান থেকেই চারজনকে উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে এবং বাকি একজন আছেন অন্য একটি পাশে। দুপুরে যশোরের বেনাপোল সীমান্ত থেকে রানা প্লাজার মালিক সোহেল রানাকে গ্রেফতার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের গোয়েন্দা বিভাগের সদস্যরা। ভারতে পালিয়ে যাওয়ার সময় তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে। তারপর হেলিকপ্টারে করে তাকে পুরাতন তেজগাঁ বিমানবন্দরে নিয়ে আসা হয় এবং সেখান থেকে র্যাবের একটি গাড়ি বহর তাকে নিয়ে আসে র্যাব হেডকোয়ার্টারে। সেখানে সাংবাদিকদের সামনে হাজির করা হয়েছে রানা প্লাজার মালিক সোহেল রানাকে। সম্মানিত সাংবাদিক ভাইরা, একটু অনুরোধ করি আপনারা ধৈর্য ধরেন, আপনারা যেটা চাচ্ছেন যা চাচ্ছেন আপনাদেরকে সেটা দেওয়া হবে। দয়া করে সবাই মিলে আমরা সহযোগিতা করি, সুন্দরভাবে প্রেস ব্রিফিংটা আমরা সম্পন্ন করি, নইলে সময় ব্যয় হচ্ছে। দয়া করে আপনারা জায়গাটা খালি করে দেন, সুন্দরভাবে দাঁড়িয়ে যার যার যেটা গ্রহণ করা দরকার দয়া করে গ্রহণ করুন। সাংবাদিক ভাই বোনেরা, আসসালামু আলাইকুম, আপনাদের মনোযোগ আকর্ষণ করছি আজকের এই অভিযান সম্বন্ধে বিস্তারিত ব্রিফিং করার জন্য র‍্যাবের মাননীয় মহাপরিচালক, তিনি স্বয়ং এখানে ব্রিফিং করবেন। তো আপনাদের সবাইকে একটু শান্ত হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি, কিছুক্ষণের মধ্যে চলে আসবেন। ধন্যবাদ। দর্শক, আমরা যেমনটা জানতে পারলাম যে কথা বলবেন, সাংবাদিকদের সামনে ব্রিফিং করবেন র‍্যাবের মহাপরিচালক এবং অল্প কিছুক্ষণের মধ্যেই তিনি হাজির হবেন র‍্যাব হেডকোয়ার্টারে। র‍্যাব হেডকোয়ার্টারে হাজির করা হয়েছে সোহেল রানাকে, রানা প্লাজার মালিক সোহেল রানা, এবং তাকে এই আটকের ব্যাপারে একটি ব্রিফিং হবে উত্তরের র‍্যাব হেডকোয়ার্টারে। সেখানে অল্প কিছুক্ষণের মধ্যে র‍্যাবের মহাপরিচালক এসে উপস্থিত হবেন এবং তিনি সাংবাদিকদের সঙ্গে এই ব্যাপারে কথা বলবেন। আজ দুপুরে যশোরের বেনাপোল সীমান্ত থেকে গ্রেফতার করা হয়েছে সাভারের রানা প্লাজার মালিক সোহেল রানাকে। র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের গোয়েন্দা বিভাগের সদস্যরা তাকে আটক করেন, ভারতে পালিয়ে যাওয়ার সময় তাকে আটক করা হয়। ভিতরে ঢুকবে স্যার, ভিতরে ঢুকবে না, পুরো ভিতরে আজকে আমি আসছি না।
দর্শক, আর কিছুক্ষণ পরে র‍্যাব হেডকোয়ার্টারে ব্রিফিং হওয়ার কথা। আপনারা সকলে জানেন, গত 24 এপ্রিল সাভারে রানা প্লাজায় ভবন ধসে মর্মান্তিক ঘটনার সৃষ্টি হয় এবং এই ঘটনায় বহু প্রাণহানি ঘটে এবং অনেকেই আহত হয়েছেন। ঘটনার সাথে সাথে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী, বিমান বাহিনী সকলে উদ্ধার কার্য পরিচালনা করে এবং উদ্ধার কার্য এখনও চলছে এবং সাথে সাথে এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে অবিলম্বে গ্রেপ্তারের জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেওয়া হয়। এই রানা ভবনের মালিক ছিলেন সোহেল রানা এবং সেখানে যে গার্মেন্টস ফ্যাক্টরি ছিল, আপনারা জানেন যে রানা প্লাজায় 5টি গার্মেন্টস ফ্যাক্টরি ছিল এবং সেই সকল মালিকেরা তাদের যে সমস্ত কর্মচারী আছে তাদেরকে এখানে কাজ করতে বাধ্য করে। ইতিপূর্বেই এই ভবনটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছিল, তারপরেও এই ভবনের মালিক জোর করে সেখানে তাদেরকে কাজ করতে বাধ্য করে, যার প্রেক্ষিতেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এবং এই দুর্ঘটনার জন্য আমরা সকলেই জানি মূলত সোহেল রানাই দায়ী। ঘটনার পরপরে এই সোহেল রানা সে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় এবং পালিয়ে সে বিভিন্ন স্থানে সে আত্মগোপন করে। এইভাবে আজকে আমরা জানতে পারি গোপন সূত্রে যে সে পালিয়ে যাচ্ছে, ভারতে পালিয়ে যাওয়ার জন্য সে বাংলাদেশ বর্ডারে সে চলে গেছে এবং কিছুক্ষণের ভিতরেই সে পালিয়ে যেতে পারে। এই সংবাদের ভিত্তিতে দ্রুত এখান থেকে হেলিকপ্টার নিয়ে যশোরে যাওয়া হয়। ওখান থেকে যশোরের বেনাপুলের চেকপোস্টের ওখান থেকেই তাকে গ্রেপ্তার করা হয় এবং গ্রেপ্তার করে এখানে আনা হয়েছে এবং তার বিরুদ্ধে সাভার থানায় মামলা হয়েছে এবং তার অন্যান্য যে সমস্ত গার্মেন্টসের মালিক, আপনারা জানেন ইতিমধ্যেই তাদেরও 3 জন অ্যারেস্ট হয়েছেন, এছাড়া প্রকৌশলী 2 জন অ্যারেস্ট হয়েছেন। আইনানুগভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং আমরা প্রথম থেকেই তাকে উদ্ধারের জন্য আমরা চেষ্টা চালাই এবং বাংলাদেশে ঘটনার পর পরেই আমাদের উপর যখন নির্দেশ আসে অবিলম্বে তাদের গ্রেপ্তারের জন্য, সেজন্য র‍্যাবের সকল ব্যাটালিয়নকে নির্দেশ দেওয়া হয়েছিল এবং সকলেই তৎপর ছিলেন এবং বিভিন্ন স্থানে অভিযানও চালিয়েছিলেন। শেষ পর্যন্ত আমরা মূল অপরাধীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। ধন্যবাদ। সে আসলে এই 4 দিন এক জায়গায় ছিল না, সে বিভিন্ন স্থানে আত্মগোপন করেছে এবং স্থান পরিবর্তন সে করেছে এবং এর ভিতরে সে ঢাকা ছাড়াও বাইরে, ঢাকার বাহিরে আরও 2-3টি জেলায় ছিল।
তার সাথে যে দুজন ব্যক্তি তার আশ্রয়দাতা, তার আশ্রয়দাতা তাদের যারা নাকি আশ্রয়দাতা তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, পালিয়ে যেতে সাহায্য করছিল, এরা মূলত পালিয়ে যেতে সহায়তা করেছে তার আশ্রয়দাতা বিভিন্ন জায়গায়, বাড়ি থেকে মিঠুর বাড়ি থেকে স্যার, মিঠুর বাড়ি থেকে মিঠু মিঠুর বাড়িতে ছিল, না সে মিঠুর বাড়িতে ছিল, শাহালম মিঠু, ওর নাম হচ্ছে শাহালম মিঠু। অবশ্যই আমরা পুলিশের সহায়তা করবো স্যার, হ্যাঁ না না ঠিক আছে, আবার আবারও বলে বলেন প্রশ্নটা, হ্যাঁ শুনবেন না, আসলে প্রশ্রয় দিয়েছে সেটা তো ঠিক না, কারণ প্রশ্রয় দিলে তো সে এক জায়গায় থাকতো, তাহলে সে এই ঘটনার পর পর আপনারা নিজেরা আপনাদেরকে বললাম যে সে বিভিন্ন জেলায় পালিয়েছে, তাহলে কেউ যদি তাকে প্রশ্রয় দিত তাহলে সে বিভিন্ন জেলায় তো এই যেমন 24 তারিখ থেকে শুরু করে আজকে 28 তারিখ এই সময়ের ভিতরে সে 3-4টি জেলা পরিবর্তন করেছে। সোহেল রানা কী ধরনের অপরাধী, সে যেই অপরাধ করেছে সেটি হচ্ছে, একটি হচ্ছে যে এইখানে তার বিরুদ্ধে আপনার ইমানত আইনে তার বিরুদ্ধে মামলা হয়েছে, এটি ছাড়া তার যে সে যে কার্য করেছে এটার প্রেক্ষিতে লোক আহত হয়েছে, কেউ সামান্য আহত হয়েছে, কেউ গুরুতর আহত হয়েছে, কেউ মৃত্যুবরণ করেছে, তো সুতরাং এই সকলের জন্য, এই সকল অপরাধের জন্য আইনের যত বিধান আছে সকল বিধান দিয়েই তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। না আমরা যে আমরা অ্যারেস্ট করেছি সেটা ঠিক আছে, আমরা অ্যারেস্টের পর তাকে আমরা যে মূলত এটা সাভার থানায় মামলা হয়েছে, মামলাটি ঢাকা জেলার ডিবি তদন্ত করছে, এখন আমরা তাদের কাছে দিয়ে দিচ্ছি। একজন অপরাধীর বিরুদ্ধে যখন একটি মামলায় গ্রেপ্তার হয় তার বিরুদ্ধে যদি আরও অন্য কোনো মামলা থাকে তো অটোমেটিক্যালি সে সকল মামলায়ও তাকে গ্রেপ্তার দেখানো হয়, তার বিরুদ্ধে যদি অতীতে কোনো মামলা থাকে তাইলে সেটি ঢাকা জেলা তার সেটি মামলা দেখাবে। যেহেতু ফেন্সিডিল ছিল সেখানে আমরা তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনেও মামলা করা হয়েছে। আমি পরে বলবো, আমি এগুলি পরে বলবো, তাকে তো মাত্র নিয়ে আসা হয়েছে, ঠিক আছে বিস্তারিত ইন্টারভিউশনের পরে না, আমরা বিস্তারিত বলবো, বিস্তারিত বলবো, থ্যাংক ইউ স্যার, একটু বলে আপনাদেরকে অনেক ধন্যবাদ, অনেক সাংবাদিক ভাই বোনেরা আছেন, আপনাদের সবার জন্য একটু রিফ্রেশমেন্টের ব্যবস্থা, আরো 3 মিডিয়ার লোক আছেন, বসেন আপনারা, বসেন আপনারা, 3 মিডিয়ার লোক যারা আছেন তারা বলতে পারবেন, কাগজ পাঠাই দেওয়া হবে, পরে কাগজ পৌঁছাই দেওয়া হবে, শুনছো না দু এক লাইন বলো যে সে পলায় ছিল, হ্যাঁ বিভিন্ন স্থান পরিবর্তন করে সে বিভিন্ন জায়গায়